আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, লোহিত সাগরকে সামরিকরণ জাহাজ চলাচলে বিপন্ন করে তুলবে ইয়েমেনের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব বিশ্বে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না আমেরিকা, বলছে ইরান। মার্কিন একাধিপত্যবাদ ভেঙে পড়েছে। আরো জানিয়ে দেব মার্কিন অভিযোগের জবাবে মধ্যপ্রাচ্য আমাদের কোনো প্রক্সি বাহিনী নেই, বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়ার 28 ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে ইসরায়েল এখনো নিরঙ্কুশ বিজয় পায়নি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। লোহিত সাগরকে সামরিকরণ জাহাজ চলাচলে বিপন্ন করে তুলবে ইয়েমেনের হুঁশিয়ারি। ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লোহিত সাগরকে আমেরিকা যদি সামরিকরণের চেষ্টা চালায় এবং তাদের আগ্রাসী মনোভাব বজায় রাখে তাহলে এই অঞ্চল জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। লোহিত সাগরে আমেরিকাই কয়েকটি মিত্র দেশকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করার পর আব্দুস সালাম গতকাল এক্স পেজে এসব কথা বলেন। আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, আমেরিকা এবং তার কয়েকটি মিত্র দেশ লোহিত সাগরে কথিত টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এই অঞ্চলে জাহাজ চালক চলাচলকে হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, আমেরিকা এবং তার মিত্ররা যদি তাদের আগ্রাসী আচরণ অব্যাহত রাখে তাহলে লোহিত সাগর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। চলমান পরিস্থিতি ও বাস্তবতাকে উপলব্ধি করে তিনি লোহিত সাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমেরিকার একটি যুদ্ধ জাহাজ থেকে দায়িত্ব জ্ঞানহীন ভাবে ইয়েমেনের নৌবাহিনীর একটি গোয়েন্দা বিমানের উপর গুলি চালানো হয়েছে। গাজা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া হুতি যোদ্ধারা ঘোষণা করেছে, ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী। এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে, সূত্র পার্স টুডে। মার্কিন একাধিপত্যবাদ ভেঙে পড়েছে, বিশ্বে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না আমেরিকা, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকের কানি বলেছেন, মার্কিন নাগরিকরা এখন স্বীকার করছেন যে একাধিপত্যবাদের উপর ভিত্তি করে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছিল তা দিন দিন ভেঙে পড়ছে এবং তারা এখন আর সারা বিশ্বের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না। আলি বাকেরি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এখন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে আমেরিকার নিজের স্বার্থ অনুযায়ী তার সব সিদ্ধান্ত বা চিন্তা বিশ্বের ওপর চাপিয়ে দিতে অক্ষম। আজ ইরানের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বিশ্বাস করি বহুপাক্ষিকতাবাদ হবে একটি সঠিক ও যৌক্তিক বিশ্ব ব্যবস্থা যা আমেরিকার চাপিয়ে দেওয়া ব্যবস্থার বিকল্প। এই ধরনের বিশ্ব ব্যবস্থা স্বাধীনতাকামী জাতিগুলোর স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জাতিসংঘের ব্যর্থতার সমালোচনা করেন আলি বাকেরি কানি। এ সময় তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বন্ধের বিষয়ে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ না নেওয়ার কথা উল্লেখ করেন। জাতিসংঘের এই ব্যর্থতার জন্য তিনি বিশ্ব সংস্থাটির উপর আমেরিকার প্রভাবের প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, এখনো জাতিসংঘের মাধ্যমে মার্কিন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। মার্কিন সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের জন্য গাজা যুদ্ধে জাতিসংঘ তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি। আলি বাকেরি কানি বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান পরিস্থিতির মধ্য দিয়ে যে লক্ষ্য অর্জন করতে চাইছে তা কখনোই সম্ভব হবে না, সূত্র পার্স টুডে।
মার্কিন অভিযোগের জবাবে মধ্যপ্রাচ্য আমাদের কোনো প্রক্সি বাহিনী নেই, বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান পশ্চিম এশীয় অঞ্চলে ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই জানিয়ে বলেছেন যে ইসরায়েলি জাহাজগুলোতে ইয়েমেনিদের হামলায় ইরানের কোনো হাত নেই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি জাহাজে কিংবা ইসরায়েল অভিমুখী অন্য দেশের জাহাজে ইয়েমেনিদের হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম হয়ে উঠেছে, যেটাকে মোকাবেলা করা ইসরায়েলের সমর্থকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। কেননা যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে এবং এটাও জানিয়েছে যে তারা ইসরায়েলের স্বার্থ রক্ষায় কয়েকটি দেশের অংশগ্রহণে লোহিত সাগরে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করবে। এছাড়াও মার্কিন সরকার এমনও দাবি করেছে যে ইসরায়েলি জাহাজে ইয়েমেনিদের হামলার সাথে ইরান জড়িত। তাদের আরো দাবি, ইয়েমেনিরা ইরানের পক্ষ হয়ে ইসরায়েলি জাহাজে হামলা চালাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান তেহরানে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে মার্কিন কর্মকর্তাদের এসব অভিযোগের জবাব দেন সাংবাদিকদের কাছে। আমির আবদুল্লাহিয়ানের বক্তব্যের প্রথম বিষয়টি ছিল বৈদেশিক নীতি সহ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ইয়েমেনিদের নিজস্ব স্বাধীনতা রয়েছে এবং এ অঞ্চলে ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই। তিনি আরো বলেন, আমেরিকা যেসব সশস্ত্র গ্রুপকে ইরানের প্রক্সি বাহিনী বলে দাবি করেছে, প্রকৃতপক্ষে এরা নিজেদের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা এবং দেশের জাতীয় স্বার্থ আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কাজ করছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে তারা কখনো বেসরকারি এবং সরকারি মিত্রদের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করে না এবং বিশেষ করে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ সমর্থিত ন্যাশনাল সেলভেশন সরকারের স্বাধীনতায় বিশ্বাসী। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সৌদি আরবের সাথে 8 বছরের যুদ্ধের সময় অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে ইয়েমেনিরা তাদের সামরিক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন তারা নিজেরা প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম তৈরি করতে সক্ষম। ইয়েমেন 8 বছর ধরে সৌদি আরবের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ায় সামরিক জ্ঞান অর্জন এবং প্রতিরোধ ক্ষমতার উন্নতি করতে সক্ষম হয়েছে। এ কারণেই ইয়েমেন যুদ্ধের চোরাবালি থেকে বেরিয়ে আসার জন্য সৌদি আরব ব্যাপক চেষ্টা চালিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ইয়েমেনিদের নিজেদের উচ্চমানের সামরিক সক্ষমতা রয়েছে, তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং তাদের শক্তিশালী অন্যান্য সামরিক সরঞ্জাম রয়েছে। রাশিয়ার 28 ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। রোববার রাতে ইউক্রেনের দিকে 31টি ড্রোন ও 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তবে এদের মধ্যে 28টি ড্রোন এবং 2টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। সোমবার এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর রয়টার্সের মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের বিমান ও প্রতিরক্ষা বাহিনী ওডেসা, খেরসন, মাইকোলাইভ, দোনেতস্ক, কিরোভরদ ও খমিলনোট অঞ্চলে রাশিয়ার 28টি শাহেদ অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চল থেকে এসব ড্রোন ছোড়া হয়েছে। বিধ্বস্ত এসব রুশ ড্রোনের ধ্বংসাবশেষ ওডেসা বন্দরের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, অচল প্রশাসনিক ভবন ও গোদাম ঘরের ওপর পড়লে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এছাড়া কেরসন অঞ্চলের একটি গুদামে আগুনের ঘটনা ঘটে, তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের 1000 কিলোমিটার দীর্ঘ যুদ্ধ ফ্রন্টের বিভিন্ন এলাকায় শত্রুপক্ষের যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে মস্কো ও কিয়েভ। ইউক্রেনের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাজা যুদ্ধে ইসরায়েল এখনো নিরঙ্কুশ বিজয় পায়নি। দখলদার ইসরায়েল গাজা যুদ্ধে যে নিরঙ্কুশ বিজয় আশা করেছিল এখনো সেটি পায়নি বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ এর অধ্যাপক তামের কারামাউদ। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। অধ্যাপক তামের বলেন, হামাস এখনো আগের মতোই শক্তিমান রয়েছে, তারা এখনো গাজায় শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে রেখেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোনো এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে, তখনই সেখানে হামাসের সিভিল পুলিশ নিজেদের উপস্থিতির জানান দিয়েছে। তাই বলতেই হয় যে গাজায় এখনো ইসরায়েলের নিরঙ্কুশ বিজয় হয়নি। তিনি আরো বলেন, ইসরায়েল যদি পুরো গাজা উপত্যকা নিজেদের দখলে নিতে চায় তাহলে সেখানে তাদের বছরের পর বছর থাকতে হবে, তাহলেই তাদের পক্ষে নিজেদের লক্ষ্য অর্জন হয়তো সম্ভব হবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েল সীমান্তে হামাস যোদ্ধাদের হামলার মধ্য দিয়ে শুরু হয় চলমান গাজা যুদ্ধ। এই যুদ্ধে উভয় পক্ষেই ব্যাপক হতাহত ঘটেছে। যুদ্ধে
সর্বশেষ হতাহতের পরিসংখ্যান নিয়ে প্রতিবেদনে করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত 20,424 ফিলিস্তিনি নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে আরো 54,036 জন। এছাড়া পশ্চিম তীরে এ পর্যন্ত 303 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 3,450 জন। ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েলি সামাজিক নিরাপত্তা সংস্থার প্রতিবেদনের সূত্রে আল জাজিরা আরো জানিয়েছে, গাজা যুদ্ধে 1,400 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে, এছাড়া আরো 8,730 জন আহত হয়েছে। আর স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত 157 সেনা নিহত হয়েছে। সূত্র আল জাজিরা।